হ্যালো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল মেরির রান্না বান্না। রান্না করতে আমি ভালোবাসি, তাই আমার ভালোবাসার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আম্পান্নার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের ছাদের উপরের গাছ থেকে আমার মেয়েরা আম পেড়ে আনলো, আর সেই আম দিয়ে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেললাম আম্পান্নাটা। চলুন তাহলে দেখা যাক কিভাবে বানাচ্ছি। আমগুলো ছিলে নিয়ে এবার টুকরো টুকরো করে কেটে নিলাম। তাহলে আম্পান্নাটা বানাতে লাগছে আম, পুদিনা পাতা, একটু বিট লবণ এবং চিনি। চিনিটা দেবে স্বাদ মতো। আমরা একটু চিনি কম খাই, তাই চিনিটা কম দিয়েছি। আর লাগছে একটা কাঁচা লঙ্কা। আর লাগবে এক টুকরো লেবু। লেবু বাদে সব উপকরণগুলো নিয়ে এগুলোর একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এই পর্যায়ে এসে জলটা আরেকটু জল নিয়ে পেস্টটাকে পাতলা করে নিতে হবে। এবং আপনি দেখে নেবেন লবণ ও চিনির পরিমাণটা, দেখে কম বেশি হলে আপনার স্বাদ অনুযায়ী সেটা মিক্সড করে নেবেন। এবার লেবুটা চিপে দিয়ে দেব ওতে। Thank you.
আমার রেসিপিটি ভালো লাগলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন।